প্রেরণা একাডেমি চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওটিতে চর্যাপদ সংক্রান্ত যাবতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণীর বন্ধুরা তোমাদের ভাষা ও সংস্কৃতি বইটির দ্বিতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় হল চর্যাপদ আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে নাও চর্যাপদ সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে শুধু একাদশ শ্রেণী নয় যারা বিএ এম এ কিংবা এসসির পরীক্ষার্থী আছো তারাও ভিডিওটি মন দিয়ে দেখো আশা রাখছি চর্যাপদ নিয়ে তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটিতে পেতে চলেছ তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়ে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ কোনটি বা বাংলা ভাষা ও সাহিত্যের আদিমতম নিদর্শন কোনটি চর্যাপদের পুঁথিটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন চর্যার গানগুলি কোন সময়ে রচনা চর্যাপদ পুঁথিটি সংক্ষিপ্ত পরিচয় দাও বন্ধুরা পদ পদ কথাটির অর্থ হলো গান প্রাচীন যুগে ও মধ্যযুগে বেশিরভাগ সাহিত্যই ছিল মূলত গান বাংলা ভাষায় চর্যাপদ হলো পঞ্চাশটি গানের একটা সংকলন চর্যা কথার অর্থ হলো আচার আচরণ জীবনে আচার আচরণ কেমন হবে তা নিয়ে লেখা গানই হলো চর্যাপদ আর এই গানগুলো সহজিয়া বৌদ্ধ ধর্মের দৃষ্টিতে জীবনের আচার আচরণ বিষয়ক রচনা তাহলে চলো প্রথম প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিই বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ কোনটি বা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ এই পুঁথিটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন উনিশশো সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন পরের প্রশ্নটি হলো চর্যার গানগুলি কোন সময়ের রচনা চর্চার গানগুলি কোন সময় রচনা এই বিষয়ে অনেক পণ্ডিত অনেক কথা বললেও তথ্য প্রমাণের ভিত্তিতে চর্চার পদগুলি খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত বলেই অনুমিত হয় পরের বিষয়টি হল চর্চার বা চর্যাপথের সংক্ষিপ্ত পরিচয় এখানে আমরা চর্যাপথের পুঁথি প্রকাশ চর্যাপথে কতগুলি গান রয়েছে চর্যার গানের রচয়িতা কারা চর্যার গানের মূল বিষয় কী এবং চর্যাপদের নামকরণ চর্যাপদের ভাষা চর্যাপদের সাহিত্যমূল্য চর্যাপদের তৎকালীন সমাজ জীবন চিত্র নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জানবো চর্যাপদের পুঁথি প্রকাশ উনিশশো সালে আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটি দীর্ঘ নয় বছর গবেষণার পর উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ ছাড়াও আরও তিনটি পুঁথির সঙ্গে একত্রে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাগারে প্রকাশিত হয় এবার আমরা দেখব চর্যাপদে কতগুলি গান রয়েছে এতে মোট একান্নটি মতান্তরে পঞ্চাশটি গান রয়েছে তবে আবিষ্কৃত পুঁথিটি ছিল ছেড়া এতে মোট সাড়ে এই গানগুলির রচয়িতা কারা চর্যাপথে এই গানের রচয়িতা হিসাবে চব্বিশ জন পদকর্তার নাম পাওয়া যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো দুই পা কান পা ভূসুক প্রমুখ এবার আমরা দেখব চর্যার গানের মূল বিষয় কি ছিল এতে সহজিয়া বৌদ্ধ ধর্মের কথা আছে রূপকের আড়ালে তাদের ধর্মের গুরুতত্ত্ব কথা আছে তারপর দেখে নাও চর্যাপের নামকরণ চর্যাপথের নামকরণটি কি করে হলো হরপ্রসাদ শাস্ত্রে আবিষ্কৃত পুঁথিতে চর্যাপদাবলীর যে নাম পাওয়া যায় সেটি হলো চর্চ বিনিশয় কিন্তু এই পুঁথিটির প্রচলিত নাম হলো চর্যাপদ এবার আমরা দেখে নিব চর্যাপথের ভাষা মানে চর্যাপথের ভাষাটি কেমন ছিল চর্যার গানগুলি প্রাচীনতম বাংলা ভাষার নিদর্শন এছাড়াও হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপথের শ্লোকে রহস্যময় ভাষাকে শান্ত ভাষা বা আলো আধারী ভাষা অর্ধপ্রকাশিত এবং অর্ধ রুকোনো হিসাবে উল্লেখ করেন এবার আমরা দেখব চর্যাপথের সাহিত্য মূল্য চর্চার বিষয়ে ধর্মকেন্দ্রিক ও তত্ত্ববহুল হলো তার বাহ্যিক রূপটি লৌকিক ও সামাজিক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এর ফলে চর্যাপদের সাহিত্যিক মূল্যটি অস্বীকার করা যায় না চর্চার কোনো কোনো পদে তত্ত্ব তার কাব্যের রূপটিকে ছাপিয়ে গেছে সেই সব পদে সাহিত্যমূল্য মূল্য নগণ্য কিন্তু অনেক পদেই যে সকল রূপকের আড়ালে ধর্মকথা ব্যাখ্যা করা হয়েছে তার সজীবতা ও পার্থিব সুবাস তাকে একটি সর্বাঙ্গ সুন্দর রূপে তুলে ধরেছে এইসব পদের সাহিত্য মূল্য অপরিসীম এবার আমরা দেখব চর্যাপদের তৎকালীন সমাজচিত্র চর্যাপদের তৎকালীন সমাজচিত্র কেমন ছিল বা সমাজ জীবনের চিত্র কিভাবে ফুটে উঠেছে কোন কোন পদে সেই সমাজচিত্রটি ফুটে উঠেছে সেই সম্পর্কে জানবো চর্যাপদের পদগুলি থেকে তৎকালীন বাঙালি জীবনের আচার আচরণ ও সমাজের বাস্তব ঘন পরিচয় পাওয়া যায় যেমন তখনকার মানুষ হরিণ শেখা নৌকা চালানো চাঙারি তৈরি শুনির কাজ ইত্যাদি করতো কাড়া না কাড়া ও ঢাকঢোল বাসিয়ে বরগুনেকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হতো সমাজে যৌতুক প্রথা প্রচলিত ছিল গরু ছিল গৃহপালিত পশু হাতিরও উল্লেখ রয়েছে এছাড়াও বাংলাদেশের মানুষের মধ্যে যে জাতিভেদের কথা আছে সেটাও কিন্তু এখানকার পদগুলির থেকে জানা গেছে যেমন নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া ছুঁই ছুঁই যাই সো ব্রাহ্মণ নারিয়া এটা চর্যাগীতির দশ নম পথ অর্থাৎ নগরের বাইরে ডোম রমণী বাস করে তাকে ছুলেই ন্যাড়া ব্রাহ্মণের চা যাবে অর্থাৎ এই পথটির দ্বারা আমরা জানতে পারলাম যে তখনকার মানুষের মধ্যে জাতিভেদ প্রথা ছিল শূদ্র শ্রেণীর মানুষেরা নগরের বাইরে বাস করত যেমন উঁচা উঁচা পা বত তো হি বালি মরঙ্গি পিচ্ছ পরহীন সবরী গি বত গুঞ্জরি মালি এটা চর্যাপথের আঠাশ নং পথ এখানে কি বলা হয়েছে উঁচু উঁচু টিলার উপর সবর বালিকা পাশ করে তারা ময়ূরের পুচ্ছ পরিধান করে এবং গলায় গুঞ্জরি ফুলের মালা পরে থাকতো তারপর দেখে নাও তাছাড়া মেরা কর্ণে কুণ্ডল পড়তো টাঙ্গি কুঠার নকলি বা খন্তা ছিল উল্লেখযোগ্য অস্ত্র চর্যার পথে নাটকের অভিনয়েরও কথা রয়েছে অর্থাৎ এখানে একটি পদের দ্বারা জানা যায় যে সেখানে সেখানকার মানুষেরা নাটকের অভিনয়ও করেছিল বিনা পদে সতেরোতম পটটিতে আছে নাচন্তে বাজিলু কান্তি দেবী বুদ্ধ নাটক বিষমা হই যে চর্যাপথে আবার সমাজ ও মানুষের প্রতি অকৃত্রিম তরত আধুনিক পাঠকের দৃষ্টি আকর্ষণ করে যেমন ডেন্ডনের পথে দেখা যায় তালো তো মোর ঘর নাহি পরিবেশি হাঁড়িতে ভাত নাহি নীতি আবেশী এই পথটির দ্বারা বোঝা যায় টিলার উপর আমার ঘর কোনো প্রতিবেশী নেই হাঁড়িতেও ভাত নেই তবু নিত্য অতিথি আসে এবার আমরা জানবো সামগ্রিকভাবে বলা যায় এই কালে ধর্মীয় জীবনেও যে অপক্ষয়ের চিহ্ন সুস্পষ্ট হয়ে উঠেছিল তার পরিচয় পাওয়া যায় এই পদগুলিতে হিন্দু সমাজেও দেখা দিয়েছিল নানা অনাচার ব্যবচার বর্ণভেদ প্রথা শুধু কঠোরভাবেই অনুসৃত হতো না উচ্চবর্ণের লোকেরা যে সেই সুযোগ গ্রহণ করে নিম্নতর শ্রেণীর উপর অত্যাচার চালাতেন সেই বিষয়টিও কিন্তু এই পদগুলিতে ফুটে উঠেছে বৌদ্ধগণ অবক্ষয়ের চরম সীমায় উপনীত হয়েছিলেন বলে এই যুগের অবসানেই তারা সমাজ জীবন থেকে প্রায় নিশ্চিন্ন হয়ে গিয়েছিলেন বন্ধুরা আশা করি এই ভিডিওটিতে তোমরা চর্যাপদ সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তরগুলি পেয়ে গেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কাজে রেখে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো আর আমাদের কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর পরবর্তী ক্লাসগুলির আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো